নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তাই আজ আবার একটি নতুন ম্যানিফেস্টেশন পদ্ধতি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হলাম। বন্ধুরা, আপনার যদি কোনো বড় স্বপ্ন বা ইচ্ছা থাকে যা আপনি দীর্ঘদিন ধরে পূরণ করার চেষ্টা করছেন এবং আপনি সেই ইচ্ছা বা স্বপ্নকে পূরণ করতে খুবই উত্তেজিত আছেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের এই ভিডিওতে একটি বিশেষ টেকনিকের সাথে সাথে আমি এমন কিছু কথাও বলেছি যা আপনি যদি মেনে চলেন তবে আপনার মনের সমস্ত ইচ্ছাগুলি কিন্তু পূরণ হতে পারে। বন্ধুরা, আসলে আপনি যখন কোনো একটি ম্যানিফেস্টেশন টেকনিক ব্যবহার করেন তখন সেই টেকনিকটির কাজ হল আপনার ইচ্ছাকে মহাবিশ্বের কাছে পৌঁছে দেওয়া, এবং তারপরে মহাবিশ্ব আপনার ইচ্ছার জন্য এমন সুযোগ তৈরি করে যা আপনার সেই ইচ্ছাকে আপনার কাছে বাস্তব রূপে ফিরিয়ে নিয়ে আসে। কারণ এই মহাবিশ্ব সর্বদা আপনাকে সমর্থন করতে চায়। মহাবিশ্ব আপনার জন্য সুযোগ তৈরি করে যাতে আপনি যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আপনার ইচ্ছাগুলিকে অর্জন করতে পারেন। কিন্তু কখনো কখনো কিছু ইচ্ছা আমাদের কখনোই পূরণ হয় না। তাই আপনি যদি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন এবং এটাকে ভালোভাবে বুঝে ফেলেন তাহলে আপনি কখনই হতাশ হবেন না। আর আমি এত আত্মবিশ্বাসের সাথে এই কথাটা বলছি কারণ আমি এই কৌশল বা পদ্ধতির লাইভ ফলাফল দেখেছি যা আমি আপনাকে এখন বলতে যাচ্ছি। তাই আপনি যদি আপনার স্বপ্ন বা আপনার ইচ্ছাকে আদৌ ভালোবাসেন এবং তাদের পূরণ করতে পাগল থাকেন তবে ভিডিওর শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। তাই আসুন এই উত্তেজনাপূর্ণ যাত্রা শুরু করি। বন্ধুরা, এটি একটি খুব গভীর বিষয় যা আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি এখনও পর্যন্ত অনেক লোকেদের সাথে কথা বলেছি যারা কোনো না কোনোভাবে ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের নীতির ব্যবহার করছেন, কিন্তু তাদের প্রায় 75% মানুষ আমি এমনও পেয়েছি যাদের মধ্যে আমার একটাই অভাব মনে হয়েছে, আর সেটা হল যে তারা নিশ্চিত নন যে তারা জীবনে যা পেতে চাইছেন তা আদেও তারা পাবেন কি পাবেন না। আপনি কি জানেন যে আপনি যখন নিজের সাথে কথা বলেন যে আমার ইচ্ছা অবশ্যই পূরণ হবে এবং আমি যা চাই তা সবই পাব, ঈশ্বর সর্বদা আমার ইচ্ছা পূরণ করেন, তখন এই শব্দগুলি আপনার জন্য একটি ভবিষ্যৎবাণী হিসাবে কাজ করে এবং এই শব্দগুলি সেই কাজও করে ফেলতে পারে যা বিশ্বের অন্য কোনো টেকনিকই করতে পারে না। যদি আপনি বিশ্বাস না করেন যে আপনার ইচ্ছা পূরণ হবে তাহলে পৃথিবীতে এমন কোনো টেকনিক বা পদ্ধতি নেই যা আপনাকে সমর্থন করতে পারে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই বিষয়ে একটু গভীর চিন্তা করে দেখবেন। এখন আসুন আমাদের পরবর্তী পয়েন্ট সম্পর্কে কথা বলা যাক। বন্ধুরা, ছোট বাচ্চাদের বা হয়তো আপনি নিজে ব্লকের খেলা খেলতে অবশ্যই দেখেছেন বা আপনিও আপনার শৈশবে এটি খেলেছেন হয়তো। ব্লকের এই খেলায় এমন অনেক ব্লক ছিল যেখান থেকে বাড়ি, ব্রিজ এবং আরও অনেক কিছু তৈরি করা যেত। ঠিক একইভাবে আপনিও যদি আপনার কোনো একটি ইচ্ছাকে পূরণ করতে চান তবে এর জন্য আপনাকে বিশ্বাস, উৎসর্গ, ধারাবাহিকতা, কঠোর পরিশ্রম, আবেগের মতো অনেক কিছু নিয়ে চলতে হবে। হ্যাঁ, তবেই কিন্তু আপনি আপনার স্বপ্নকে সত্য করে তুলতে পারবেন। আর আমি আপনাকে এই সব বলছি কারণ আমরা জীবনে কি অর্জন করছি এবং আমরা কি হয়ে উঠছি এই সব কিছুই কিন্তু আমাদের সাথেই সম্পর্কিত। আমরা নিজের ভেতর থেকেই এসব পাই, বাইরে থেকে কিন্তু কিছুই আসে না। ভালো ইনকাম, আমাদের পছন্দের জীবনসঙ্গী, আমাদের পছন্দের চাকরি বা ব্যবসা, একটি বিলাসবহুল বাড়ি, একটি পছন্দের গাড়ি, এই সব কিছু আপনার ভেতর থেকেই আসে, বাইরে থেকে নয়। আর আপনি যদি চান তাহলে আপনি নিজে এটি পরীক্ষা করেও দেখতে পারেন। প্রতিদিন বাড়ি থেকে অবশ্যই একটি ইচ্ছা নিয়ে বের হন, যেমন আজ আমি অবশ্যই একটি ভালো গিফট পাব বা আজ আমি অবশ্যই একজন পুরনো বন্ধুর সাথে দেখা পাব, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আপনি একদিনে সফলতা নাও পেতে পারেন কিন্তু পরের একদিন অবশ্যই সাফল্য পাবেন। নিয়মিত এরকম কিছু না কিছু করতেই থাকুন, দেখবেন আপনার আত্মবিশ্বাসের মাত্রা মাউন্ট এভারেস্টের থেকেও বেশি হবে। এখন আমি আপনাকে যা বলতে যাচ্ছি
তা আপনার যে কোনো ইচ্ছা পূরণ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই জায়গাতেই এসে আমরা বেশিরভাগই ভুল করি। আপনার কাছে এটি অদ্ভুত মনে হতে পারে, তবে এটি 100% সত্য। দেখুন, আপনি আপনার ইচ্ছা সম্পর্কে যত কম যত্ন নেবেন, তা সম্পর্কে যতই কম চিন্তা করবেন, ততই ভালো। দেখুন, বিশ্বাস করা এবং সবসময় একটাই বিষয় নিয়ে চিন্তা করা, এই দুটোই কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস। আপনি আপনার ইচ্ছা বা আপনি যা চান সেটাকে আপনার একটা স্মৃতি হিসাবে বিবেচনা করুন। এটার করার ফলে যেটা ঘটবে তা হল যে আপনার মন এমন একটি মুহূর্ত বা এমন একটি মোমেন্ট পেয়ে যাবে যা অতীতে ঘটে গিয়েছে। হ্যাঁ, আপনার মন এটাকে একটা স্মৃতি হিসাবেই বিবেচনা করবে, মানে এমন একটি মুহূর্ত যা কিন্তু অতীতে ঘটে গিয়েছে। এখন আপনি হয়তো জিজ্ঞেস করবেন যে কি এই মেমোরি বা স্মৃতি। তাহলে বন্ধুরা, স্মৃতি হল এমন একটি মুহূর্ত যা অতীতে কখনো না কখনো আমাদের সাথে ঘটে গিয়েছে, সেজন্যই তো সেটাকে মেমোরি বা স্মৃতি হিসাবে বিবেচনা করা হয়। ছোট থেকে ছোট এমনকি বড় থেকে বড় সমস্ত প্রকারের ইচ্ছাগুলি অর্জন করার জন্য এটি একটি খুবই সফল এবং কার্যকরী একটি টেকনিক। এবং এই টেকনিকের দ্বিতীয় সুবিধাটি হল যে এটি করার পরে আপনি আপনার মধ্যে যে কোনো ইচ্ছার প্রতি নিরাপত্তাহীনতা বা নেতিবাচক চিন্তা থেকেও একেবারেই মুক্ত থাকবেন। এটি আসলে খুবই সহজ এবং খুব কার্যকরী, তাতে আপনি অন্য যে কৌশলই ব্যবহার করে থাকুন না কেন। এবং এরপরে আপনাকে আপনার ইচ্ছার চূড়ান্ত ফলাফলটি কল্পনা করতে হবে। এবং এখানে একটা জিনিস বারবার আপনাকে মনেও রাখতে হবে যে আপনি এটি কখনোই ভাববেন না যে আপনার ইচ্ছার জিনিসটি আপনার কাছে এখন নেই। দেখুন, আপনি যদি সারাদিন আপনার ইচ্ছা নিয়ে চিন্তাভাবনা এবং কল্পনা করতে থাকেন, তবে আপনি অনিবার্যভাবে আপনার ইচ্ছা সম্পর্কে সন্দেহ, সংশয়, অবিশ্বাস মনের মধ্যে তৈরি করেই ফেলবেন। এবং যদি এটি ঘটে, তবে মহাবিশ্ব আপনার ইচ্ছা সম্পর্কে বিভ্রান্ত হয়ে পড়ে, যার ফলে আপনার ইচ্ছা পূরণে দেরি হতে পারে। আপনি আপনার জীবনে একটি মজার জিনিস অবশ্যই লক্ষ্য করবেন যে আপনি যে জিনিসগুলিকে একটুও পাত্তা দিতেন না সেসবই কিন্তু আজ বাস্তব হয়ে উঠেছে। এর কারণ কি জানেন? আসলে এর কারণ হল যে আপনি তাদের সম্পর্কে কখনো অতিরিক্ত চিন্তা করেননি এবং সেই সব জিনিসের প্রতি কোনো নিরাপত্তাহীনতা, নেতিবাচক চিন্তা এবং কোনো রকম সন্দেহ ছাড়াই অবিরাম আপনি আপনার কাজ করে গিয়েছেন। এখন আপনি হয়তো বলতে পারেন যে ছোট্ট ছোট্ট ইচ্ছাগুলি তো পূর্ণ হয়ে যায়, কিন্তু বড় ইচ্ছাগুলি কখনোই পূর্ণ হয় না কেন? যেমন ধরুন প্রচুর অর্থ, পছন্দের প্রেম, ব্যবসায়ী সাফল্য ইত্যাদি ইত্যাদি। তবে চিন্তা নেই, এখন আমি আপনাকে এর জন্য একটি টেকনিক বলতে যাচ্ছি। এই পদ্ধতির সম্পর্কে আমি আপনাকে শুধু এটাই বলবো যে আপনি যখন এটি করবেন তখন আপনাকে কমপক্ষে 21 দিনের জন্য এটি করতে হবে এবং তারপরে এর প্রভাব দেখবেন। কারণ এই পদ্ধতিটি এত শক্তিশালী যে এটি আপনার বড় থেকে বড় ইচ্ছাগুলিকেও খুব সহজেই পূর্ণ করতে সক্ষম। তাই টেকনিকটি কিভাবে কাজ করে তা এবার মনোযোগ দিয়ে শুনুন। আপনি যখন আপনার ইচ্ছাকে শব্দের মাধ্যমে প্রকাশ করেন এবং সেই শব্দগুলি যদি একটি দুর্দান্ত এবং উচ্চ কম্পনে পরিপূর্ণ হয়, তখন সেই ইচ্ছা আরও দ্রুত বাস্তবে পরিণত হয়। এবং আপনার যদি আপনার ইচ্ছার প্রতি সম্পূর্ণ আস্থা থাকে, সম্পূর্ণ বিশ্বাস থাকে, তবে আপনার ইচ্ছার ভাইব্রেশন আরও উচ্চ হতে শুরু করে। আপনি ভালো করেই জানেন যে আমাদের অবচেতন মন সব কিছু শোনে, সব কিছু জমা করে রাখে। এবং এরপরে মনের মধ্যে আরেকটাই প্রশ্ন আসে যে যদি তাই হয়, তবে আমাদের সেই ইচ্ছাগুলি কেন পূরণ হয় না যেগুলিকে আমরা বারবার ভাবতে থাকি বা যাদের সম্পর্কে আমরা সব সময় কথা বলি? তাহলে সেই ইচ্ছাগুলি আমাদের কেন পূরণ হয় না? বন্ধুরা, সেগুলি পূরণ হয় না কারণ আপনি সারাদিন ধরে যে ইচ্ছা বা যে আকাঙ্ক্ষার কথা বলেন, আমাদের অবচেতন মন সেই কথাগুলিকে কেবল একটা স্বাভাবিক জিনিস হিসাবেই বিবেচনা করে। এবং যেহেতু আমাদের অবচেতন মনের কাছে সেগুলি একটি স্বাভাবিক জিনিস, তাই সে সেই ইচ্ছার প্রতি বিশেষ কোনো প্রতিক্রিয়াও দেয় না।
কিন্তু আপনি যখন একটি নির্দিষ্ট সময়ে এবং একটি বিশেষ উপায়ে আপনার কোনো ইচ্ছার কথা বলেন, তখনই আপনার অবচেতন মন একটি বিশেষ উপায়ে আপনার সেই কথাকে গ্রহণ করে। আমি আপনাকে যে পদ্ধতিটি বলতে যাচ্ছি তা অবচেতন মনের কাছে আপনার ইচ্ছাকে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনার ইচ্ছাকে এমনভাবে উপস্থাপন করবে যেন আপনি ইতিমধ্যেই সেটা পেয়ে গেছেন এবং আপনি যা চান তা আপনি ইতিমধ্যেই অর্জন করে ফেলেছেন। এই পদ্ধতির নাম হল আই হ্যাভ ইট বা আমার এটা আছে। যখন আপনি এই শব্দগুলো আপনার যে কোনো ইচ্ছার সাথে মিলিয়ে বলেন, তাহলে এমন একটা মুহূর্ত তৈরি হবে যা অতীতেই ঘটে গেছে। যেমন ধরুন, আপনার যদি একটি গাড়ির কেনার স্বপ্ন আছে, তাহলে বলুন, আমার কাছে আমার পছন্দের একটা গাড়ি আছে। এই শব্দটি আপনার অবচেতন মনের উপর এমন প্রভাব ফেলে যে আপনার অবচেতন মন বুঝতে শুরু করে যে আপনার ইচ্ছার জিনিসটি বর্তমানে আপনার কাছেই আছে এবং মহাবিশ্ব আপনার জন্য সেই ইচ্ছাকে বাস্তবে পরিণত করতেও শুরু করে দেয়। হ্যাঁ, এটি করার পরে এমন কিছু সুযোগ আপনার সামনে উপস্থিত হতে শুরু করে যা আপনাকে আপনার ইচ্ছা পূরণে অনেক অনেক সাহায্য করে। সহজ কথায়, এই পদ্ধতির কাজ হল এটি আপনার ইচ্ছাকে এমন একটি মুহূর্তে পরিণত করে যা অতীতে ঘটে গিয়েছে, যার অর্থ হল আপনার ইচ্ছা ইতিমধ্যেই পূরণ হয়েছে। আর এটাকে অনুশীলন করা যে কোনো ব্যক্তির জন্য খুবই সহজ। আপনাকে শুধু আপনার ইচ্ছাকে এমনভাবে বলতে হবে, যেমন, আমার কাছে আমার পছন্দের চাকরি আছে, আমার কাছে আমার পছন্দের জীবন সঙ্গী আছে, আমার কাছে একটি বিলাসবহুল বাড়ি আছে। হ্যাঁ, ঠিক এইভাবেই আপনার ইচ্ছাকে আপনি প্রকাশ করার চেষ্টা করবেন। এবার আসুন আমরা জেনে নিই যে এটাকে কিভাবে অনুশীলন করবেন। আপনার চার বা পাঁচটি ইচ্ছাকে, সেগুলিকে একটি খাতায় লিখে রাখুন এবং সকালে যখন ঘুম থেকে উঠবেন তখন 21 বার এদের মনে মনে পাঠ করুন। মনে মনে তাদের পুনরাবৃত্তি করুন এবং তারপর আবার 21 বার লিখুন। আপনি এই প্রক্রিয়াটি যে কোনো সময় করতে পারেন, যেমন সকালে ঘুম থেকে উঠে বা রাতে ঘুমানোর আগে। প্রতিদিন আপনাকে আপনার সমস্ত ইচ্ছাগুলিকে 21 বার বলতে হবে এবং কেবল 21 বারই লিখতে হবে। এরপরে আপনাকে আপনার ইচ্ছার চূড়ান্ত ফলাফল সম্পর্কে গভীরভাবে ভাবতে হবে, তাদেরকে কল্পনা করতে হবে। যেমন, আপনি যদি একটি বিলাসবহুল বাড়ি চান, তবে আপনাকে বলতে হবে যে আমার একটি খুব বিলাসবহুল বাড়ি আছে, এবং এটি বলার এবং লেখার পরে আপনি এর চূড়ান্ত ফলাফলটিকে মনে মনে কল্পনা করবেন যে যেন আপনি আপনার পরিবারের সাথে আপনার সেই স্বপ্নের বাড়িতে বাস করছেন, এবং আপনার ইচ্ছা যাই হোক না কেন, আপনাকে শেষ মুহূর্তটি ঠিক সেইভাবেই কল্পনা করতে হবে। এবং এমন কখনোই কল্পনা করবেন না যে যেন আপনার বাড়ি এখন নির্মাণাধীন আছে বা আপনি একটি বাড়ি তৈরি করার জন্য কেবল এখন পরিকল্পনাই করছেন। মানে, আপনাকে আপনার ইচ্ছার সর্বশেষ মুহূর্তটিকেই কল্পনা করতে হবে, যেটি আপনার ইচ্ছার একদম শেষ রেজাল্ট হবে সেটা, এবং সেই মুহূর্তটির জন্য আপনার মধ্যে ইতিবাচক অনুভূতিও থাকতে হবে। এবং আপনাকে আপনার প্রতিটি ইচ্ছার জন্য এই একই সতর্কতাও কিন্তু অবলম্বন করতে হবে। তাই আপনার ইচ্ছাগুলিকে এতই ছোট শব্দে লিখুন যাতে আপনার একটা ইচ্ছা দিয়েই আপনার অন্যান্য সমস্ত ইচ্ছাগুলিও যেন পূর্ণ হয়ে যায়। ঘাবড়াবেন না, আমি আপনাকে একটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করছি। আপনাকে এমনভাবে লিখতে হবে, আমার একটি খুবই সফল ব্যবসা রয়েছে যা সীমাহীন অগ্রগতি করছে। সেই ব্যবসা থেকে আমি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করি। আমার কাছে বর্তমানে প্রচুর পরিমাণে রিজার্ভ অ্যামাউন্ট আছে। আমার কাছে একটি সুন্দর গাড়ি আছে, তার সাথে সাথে একটি চমৎকার বাড়িও আছে যেখানে আমি আমার জীবনসঙ্গী এবং আমার পরিবারের সাথে সুখে শান্তিতে বাস করি, এবং আমার অনেক ভালো বন্ধুও আছে। আমার একটি সুস্থ সবল শরীর আছে। আপনাকে এইভাবেই একটি নোটবুকে আপনার ইচ্ছাগুলিকে লিখতে হবে এবং তাদের প্রতিদিন 21 বার বলতে হবে এবং শুধুমাত্র 21 বার লিখতে হবে। বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। এভাবে আমাকে সমর্থন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
খুশি থাকুন, ভালো থাকুন।